ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এবারের এশিয়া কাপটা শুরু করল আফগানিস্তান আর লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ার পর তাদের চাওয়াটা যেন আরও বড় হয়ে গেল আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় আফগানরা বরং তাদের চিন্তা এখন এশিয়া কাপ জয় নিয়ে এমনটা জানিয়ে দিয়েছেন আফগান তারকা রশিদ খান বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে রশিদ খান বলেন আমাদের চিন্তা শুধু বাংলাদেশকে নিয়ে নয় এশিয়ার সেরা ক্রিকেট দল হতে আমাদের এশিয়া কাপ ট্রফিটা চাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার কথা চিন্তা করছি বিগত কয়েক বছর আমাদের দলটা দারুণ উন্নতি করেছে তাই আমরা এখন অতটা দুর্বল দল নয় আমাদের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হওয়া সামনে বাংলাদেশের ম্যাচ নিয়ে আমাদের চিন্তা নেই এবারের এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়েছে এবার মুখোমুখি হবে দুই দল আর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে আগে বাংলাদেশকে একরকম হুমকি দিয়ে রাখলেন আফগান তারকার রশিদ খান যেখানে গত কয়েক বছর বিশ্ব ক্রিকেটে এক পরাশক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ সেখানে আফগান তারকার এমন কথা রীতিমতো হাস্যকর বাংলাদেশকে হারানোর হুমকি দিয়ে হাসির পাত্র বনে গেলেন রশিদ খান